আজ শুভ বিজয়া দশমী, আসছে বছর আবার হবে। এই বার্তা দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা। দেবী দুর্গাকে বিদায় জানাতে করা হবে দশমীর বিহিত পূজা। এরপর স্বামীর মঙ্গল কামনায় সাধনায় নারীরা দেবীর পায়ে সিঁদুর ছোঁয়াবেন। তবে এবার করোনা পরিস্থিতির কারণে সিঁদুর খেলা হচ্ছে না। এবছর নিজ নিজ ঘাটে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেয়া হবে। দর্শক, রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, হাবিবা, আজকে দশমী, সেই হিসেবে কিন্তু আজকের যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তাদের যে পুরোহিত রয়েছে, সেই পুরোহিত তিনি একটি আনুষ্ঠানিকভাবে পূজার অর্চনা তিনি করেছেন, এবং এর পাশাপাশি যে ভক্তরা রয়েছে তারা কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ করেছেন। এবং আমাদেরকে যেটি বলছেন যে এবছরের পূজার আঙ্গিকটা একটু অন্যরকম, কারণ করোনা ভাইরাসের কারণে এই বছর যে দশমীর দিনে যে সিঁদুর খেলা হয় সেই সিঁদুর খেলাটি কিন্তু হবে না। তবে যে যার মতো করে তাদের মণ্ডপে সেই সিঁদুর খেলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করা সম্ভব ততটুকু তারা করবেন। এর পাশাপাশি যে পূজা বিসর্জনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু এই বছর বেশ কিছু বাধা রয়েছে, যে করোনা ভাইরাসের কারণে তাদেরকে কিছু নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ম মেনে কিন্তু আজকে তারা তাদের প্রতিমা বিসর্জন করবেন। এবং এই যারা রয়েছেন ভক্তরা তারা বলছেন যে এই বছর যেহেতু করোনা ভাইরাস, তো তারা আশা করছেন যে তাদের দেবী এই করোনা ভাইরাস থেকে তাদেরকে মুক্তি দেবেন এবং তিনি তাদেরকে সকল ভক্তদের মনের আশা পূরণ করবেন। তো সব মিলিয়ে বলা চলে যে দশমী পূজার আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের যে পুজোর আনুষ্ঠানিকতাগুলো হচ্ছে সেটি একের পর এক শেষ হবে, এবং দুপুরের পর থেকে সিঁদুর খেলার মধ্য দিয়ে সিঁদুর খেলা দিয়ে তারপরে তারা বিসর্জনে যাবেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।